স্যার, ফেসবুকে আমাদের একজন জানতে চেয়েছেন রাজীব চৌধুরী গাউট সম্পর্কে, গাউট যদি জি কিছু গাউট অলসো একটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস। তো এই যে আমরা এর আগেই বলেছিলাম যে আমরা মানে একেবারে শুরুতে যে কি কারণে আর্থ্রাইটিস হয়ে থাকে, অনেক কারণ, তার মধ্যে গাউটি আর্থ্রাইটিস অলসো একটা আর্থ্রাইটিস। মানে আমাদের শরীরে যদি কোনো কারণে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ইউরিক অ্যাসিড অনেক খাবারের বিভিন্ন উপাদান থেকে এসে থাকে আমাদের শরীরে, মেটাবলিজমের মাধ্যমে হয়ে থাকে, এবং এটা কিন্তু শরীর থেকে এক্সক্রিশন হয়ে যায়। যদি এটার একটা নির্দিষ্ট মাত্রা থাকে ব্লাডে, যদি সেটা মাত্রার বাহিরে হয়, মানে অতিরিক্ত প্রোডাকশন এবং এক্সক্রিশন না হয়, তাহলে আমাদের শরীরের বিভিন্ন জোড়া, স্পেশালি আমাদের যে পায়ের ফুটের যে বড় বৃদ্ধাঙ্গুলের গোড়া, হাতের আঙ্গুল, আমাদের হাঁটু, এই সকল জোড়ায় গিয়ে সে প্রদাহ তৈরি করে, ইনফ্লামেশন তৈরি করে ইউরিক অ্যাসিড, এবং সেখানে গিয়ে সে ক্ষয় তৈরি করে যায়। তারপরে হচ্ছে আপনার মানে তীব্র ব্যথা হতে পারে, রুগী জুতা পড়তে তার অসুবিধা হয়, নামাজ পড়তে অসুবিধা, উঠবস করতে পারে না। তো দিস ইজ ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস। এবং এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে সবারই যে ওই খাবার থেকে গাউট হবে তা কিন্তু না, যাদের এই প্রবলেমটা থাকে তাদের কিন্তু স্পেসিফিক কিছু খাবার না খাওয়াই উচিত। অনেক সময় আমরা মানে সাইকোলজিক্যালি আমাদের একটা রুগীদের ধারণা থাকে, আমি কেন এই খাবারটা খাবো না, স্যার আমাকে এমন কোনো একটা চিকিৎসা দেন যেন আমি খাবারটা খেতে পারি। এর আগে কিন্তু আমি বলতে চেয়েছি যে পৃথিবীর অনেক দেশি খাদ্য মানে খাবারের ভেরিয়েশন আছে, মানে আমরা যে খাবারগুলো খাই তারা কিন্তু সেটা খায় না, বা একই পরিবারে দেখবেন একজন একটা খাবার বেশি খায় তার পছন্দ, আরেকজন সেটা নাও পছন্দ হতে পারে। তো আমার মতে যেই খাবারটা আপনার জন্য শরীর ভালো রাখে, আপনি ভালো থাকতে পারেন, যে খাবারটা খেলে আপনার সমস্যা হয়, নট অনলি ইউরিক অ্যাসিড বা গাউট, যেমন অ্যালার্জিক সমস্যা হতে পারে বা তার অন্য অন্য ডিজিজের ক্ষতি হতে পারে, সেই খাবার না খাওয়াই ভালো। তো এই ক্ষেত্রে গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা যেমন রেড মিট, লাল মাংস, যেটা হচ্ছে পিউরিন রিচ ডায়েট, মানে প্রচুর পরিমাণ পিউরিন থাকে, যেমন লাল মাংস, সামুদ্রিক মাছ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বিন, ডাল, ডালের মধ্যে, তো এই খাবারগুলো যাদের গাউট থাকে তারা না খাওয়াই ভালো। আর খুব খেলে রেয়ার, মানে সপ্তাহে একদিন অল্প একটু পরিমাণে খেতে পারে, আর যদি দেখে যে এগুলো খেলে ব্যথা বেড়ে যাচ্ছে না খাওয়াই ভালো, এতে উনি অ্যাভয়েড করাটাই ভালো, অ্যাভয়েড করলে বেটার থাকবে, ভালো থাকবে। একজন দর্শক আছেন ফোনে, একটু ফোনটা নিয়ে নিন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যালো, আমার বয়স 50। জি আমি যশোর থেকে বলছি, আমি একজন সহকারী অধ্যাপক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার না পায়ে, আমি অনেক আগে মোটর সাইকেল চালাতাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে একটা ফরেন বডি হয়েছিল, অপারেশন হয়েছে, ভালো আছি দীর্ঘদিন, কিন্তু এখন মাঝে মধ্যে ব্যথা করে, আর হচ্ছে ওই পায়ে একটু শিরা কষে যায় রাতে টাতে, মনে হয় যেন পা কুকড়া হয়ে যাচ্ছে, আর ছাড়াতে পারবো না। আমি কোনো ওষুধ খাই না, জি আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার উনি আঘাত পেয়েছিল অনেক আগে অ্যাক্সিডেন্ট থেকে, তো আপনার এখন যেটা করতে হবে, আপনি হাঁটছেন, খুব ভালো একটা কাজ, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এবং হাঁটার ক্ষেত্রে আমার কিছু স্পেশাল পরামর্শ, শুধু আপনি না, যত রুগীরা দেখছেন সবার ক্ষেত্রে আপনার জুতাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনি আপনারা আমরা অনেক সময় যখন রাস্তা হাঁটি বা হাঁটার জন্য হাঁটি, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন শু ব্যবহার করি বা স্যান্ডেল বা পঞ্চ জাতীয় জুতা ব্যবহার করি, এটা না করে আপনারা কাপড় বা স্পোর্টস শু বা ক্যাটস, যেটা আমাদের সফট এবং ফ্লেক্সিবল, এই জাতীয় জুতো আপনি ব্যবহার করবেন, এতে আপনার হাঁটার জন্য কোনো ক্ষতি হবে না। আর রাস্তাটা সিলেকশন খুবই ইম্পর্টেন্ট, মানে আপনি যেখানে হাঁটবেন সেটা যেন মসৃণ হয় এবং উঁচু নিচু না হয় এবং কোয়াইট, একেবারে কোনো, আপনি হাঁটছেন একটা রিক্সা আসলো, হাঁটছেন একজন ধাক্কা দিল পড়ে গেলেন, সো একটু খেয়াল রাখতে হবে হাঁটার প্লেসটা, একটা যেই যেই জায়গায় আপনি হাঁটবেন যেন আপনার জন্য সুইটেবল জায়গা হয়, কোনো অবস্ট্রাকশন না থাকে। অনেক সময় দেখা যায় যে এটা সেটা পড়ে থাকে, ইট পড়ে থাকে, রড পড়ে থাকে রাস্তাঘাটে, এগুলো অ্যাভয়েড করে আপনার সুইটেবল জায়গা হাঁটতে থাকেন। আর আপনার এই ক্ষেত্রে পোস্ট রিহ্যাবিলিটেশন খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি সম্ভব হয় আপনার নিকটস্থ যেখানে আপনি থাকেন জেলা শহর বা ওখানে কোনো একজন বাত ব্যথা বা পুনর্বাসন স্পেশালিস্ট বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখিয়ে আপনি কিছুদিন ফিজিওথেরাপি নেন, কিছু এক্সারসাইজ ওনার কাছ থেকে আরও শিখে নেন। আমার ইউটিউবে আমি প্রচুর এক্সারসাইজ দিয়েছি, হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ, কোমরের এক্সারসাইজ, এক্সারসাইজগুলো দেখে খুব
আপনার মনোযোগ সহকারে দেখতে হবে যেন ভুল না করা হয়, সেগুলো আপনি যেটা যেটা করলে বেটার ফিল করেন আপনি করবেন, আবার ব্যথায় গরম সেক দিতে পারেন। আর আপনার এই বয়সে সাপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট, স্পেশালি গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হায়ালুরোনিক অ্যাসিড, এগুলো প্রতিদিন, এগুলো যে কোনো আপনার ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন, এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি, তো এগুলো আবার আবার টানা অনেক দিন খেতে পারবেন না। আপনি টানা হয়তো 2-3 মাস খেলেন, আবার এক মাস ব্রেক দিলেন, আবার এক মাস খান, আবার এভাবে 2-3 মাস এভাবে আপনি কন্টিনিউ করেন। পাশাপাশি আপনার যে দুধ আপনার জন্য খুব উপকারী, বা দুধ যারা খেতে পারেন না দই খাবেন, এবং পনির, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিম, প্রতিদিন অন্তত একটা ডিম খেতে হতে পারে। অনেক সময় অনেকে বলে যে কোলেস্টেরল বেড়ে যাবে, কোলেস্টেরল অনেক কারণে ডিম না খেলেও বাড়তে পারে, সো ডিমটা খুবই উপকারী বা এই জাতীয় খাবার। কিন্তু পাশাপাশি ওই যে বলছি এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, প্রয়োজনীয় কোলেস্টেরল মাত্রা দেখে নেবেন ব্লাডে, এগুলো করেন। ব্যথানাশক কিছু মলম কিনতে পাওয়া যায়, আপনি ব্যবহার করতে পারেন, গরম বা ঠান্ডা সেক যেটা দিলে আপনার উপকার হয় সেটা করেন। অ্যাক্টিভ থাকবেন এবং হাসি খুশি থাকার চেষ্টা করবেন, হেলদি ফুড হ্যাবিট এবং এক্সারসাইজ দুটোই সমানে চলবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।